চিতাবাঘের আতঙ্ক, বন দপ্তরের পক্ষ থেকে করা হলো মাইকিং, সন্ধ্যার পর বাড়ি থেকে না বেরোনোর আবেদন। গ্রামবাসীরা এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন চিতাবাঘের ভয়ে। এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ, বন দপ্তরের পক্ষ থেকে সাবধান করা হলো স্থানীয় বাসিন্দাদের, সন্ধ্যার পর ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। চিতাবাঘের আতঙ্কে সিটিয়ে পুরুলিয়ার কোটশিলা থানার জঙ্গল ঘেঁষা সিমনি বিটের সিমনি এলাকা জাবুর হরতান সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে খোঁজ শুরু হয়েছে চিতাবাঘের। সাবধানতার কারণে দিনের আলো পড়তেই ঘরে ঢুকে যাওয়ার নির্দেশ বন দপ্তরের। গত সোমবার রাতে কোটশিলার সিমনি গ্রামে প্রবেশ করে চিতাবাঘ, গবাদি পশুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়দের চিৎকারে জঙ্গলে পালিয়ে যায় চিতাবাঘটি। এরপরই বিষয়টি বন দপ্তরের জানায় গ্রামবাসীরা। বন দপ্তরের কর্মীরা এসে পায়ের ছাপের নমুনা পরীক্ষা করে জানায় এটি চিতাবাঘের পায়ের ছাপ। সাথে সাথেই জঙ্গল লাগোয়া সমস্ত গ্রামে মাইকিং শুরু করা হয়। সকল গ্রামবাসীদের সতর্ক করা হয় যেন সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে না বেরোয়, এছাড়া রাস্তাঘাটে কোথাও যেন কেউ একা না যায়। পুরুলিয়ার কোটশিলা লাগোয়া বনাঞ্চল, যেখানে মানুষেরা মূলত বননির্ভর, বাঘের আতঙ্কে বর্তমানে বনে যেতে পারছেন না তারা। চিতাবাঘের আতঙ্কে সন্ধ্যা নামলেই গৃহবন্ধী সকলে, গবাদি পশুদের গোয়ালেই আটকে রাখতে হচ্ছে। এদিকে রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা, ফলে পরীক্ষা কেন্দ্রে কিভাবে যাবে সেই নিয়ে চিন্তায় পরীক্ষার্থীরা। এই বিষয়ে ঝলদা দুই নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ পুষ্পরানী মাহাতো জানান, মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত দুমাস আগে সিমনি বিটের জঙ্গলে গবাদি পশুর ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল, যা দেখে বোঝা গেছে চিতাবাঘই পশুটিকে ক্ষতবিক্ষত করেছে। এর আগে 2022 সালের ফেব্রুয়ারি মাসে এই সিমনি বিটের জঙ্গলে বন দপ্তরের লাগানো ট্র্যাপ ক্যামেরায় একটি পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। ওই বছরই একটি চিতাবাঘের ছবিও ধরা পড়ে ট্র্যাপ ক্যামেরায়। এরপর একটি চিতা শাবকের সন্ধান পাওয়া যায়। বনবিভাগ ওয়াকিবহুল ছিল যে এই জঙ্গলে চিতাবাঘ রয়েছে, তবে এতদিন সেই অর্থে সাধারণের কোনো অসুবিধে হয়নি। আবারও এই ফেব্রুয়ারি মাসেই গ্রামের ভেতরে চিতাবাঘের প্রবেশে আতঙ্কিত গোটা গ্রাম। পুরুলিয়া ডিভিশনের জেলা বন আধিকারিক কার্তিকায়ন এম জানান, বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের বারংবার সতর্ক করা হচ্ছে, এছাড়াও ট্র্যাপ ক্যামেরায় সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, চিতাবাঘের সমস্ত গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে। এছাড়াও বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সার্চ লাইটের দেওয়া হচ্ছে। প্রতিটি গ্রামে ছজন করে ওয়াচারম্যান মোতায়েন করা হয়েছে। বিষয়টির ওপর সর্বক্ষণ নজর রাখছেন বনকর্মীরা। এটা দুদিন আগে, এটা না এটা এটা রাত্রিবেলা, এটা সিমনি, এটা জঙ্গলের পাশে একটা গ্রাম আছে, সেখানে এটা এটা মুভমেন্ট এটা নোট করে দিচ্ছে, এটা রেঞ্জ অফিসার অলসো এটা ইনফর্ম করে দিচ্ছে, এটা রাত্রিবেলার সময় এটা কিছু এটা মুভমেন্ট আছে, দেন পরে এটা জঙ্গলে এটা ভিতরে এটা গিয়েছে। দ্যাট ওয়ান এটা না দেখা, আমি অলরেডি এটা বলে দিচ্ছি, দিস ওয়ান এটা দু মাস আগে, এটা না এটা জঙ্গলের ভিতরে এটা না এটা গরু এটা মারা যাচ্ছে, এটা লেপার্ড অ্যাটাক এটা মারা যাচ্ছে, এটা দু মাস আগে, এটা জঙ্গলের ভিতরে, এটা পরে এটা না পরে এটা কিছু এটা কভার নেই, দ্যার ইস নো অ্যাটাক অন দ্যাট আউটসাইড, অনলি এটা উইথিন দ্য জঙ্গল দ্যার ইস সাম অ্যাটাক। গত বলছি দুদিন আগে, দুদিন আগে গ্রামে চলে এসেছে, দুদিন আগে গ্রামে, কোথায় কোথায় দেখা গেছিল, কিভাবে দেখলো? এটা সিমনি গ্রামে, এটা রাত্রিবেলার সময় এটা লোকাল মানুষ দিয়ে এটা রিপোর্ট করে দিচ্ছি, দেন তারপরে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট অলসো এটা আমাদের এটা রেঞ্জ অফিস এটা বিট অফিসে সেখানে এটা গিয়েছি, দেন তারপরে দ্যার ইস নো ইনসিডেন্ট, দেন উই আর মেকিং সাম প্রিকশনারি মেসেজ সেইং দ্যাট এটা অ্যাওয়ারনেস মেসেজেস অলসো এটা দিয়েছি, মাইকিং অলসো এটা রেগুলার মাইকিং, এটা জঙ্গলের ভিতরে এটা ডে রাত্রিবেলার সময় এটা ডে সময় এটা যেতে পারবো না, এটা বিকাশ এটা সেখানে একটা ওয়াইল্ড অ্যানিমালস এটা প্রাণী আছে, সো এটা না রেগুলার এটা মাইকিং সেখানে চলছে, দেন এই মুহূর্তে এটা না কিছুগুলো ওটা সার্চ লাইট অলসো এটা লোকাল গ্রামবাসী এটা নাইট টাইম ইউজ করে এটা কিছুগুলো ওটা সার্চ লাইট অলসো এটা এটা দিব। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, পুরুলিয়া।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।